আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিবোর্ড নিয়ে এর আগেও আমি কয়েকটি ভিডিও করেছি, আপনারা জিবোর্ডের সম্পর্কে জানেন। জিবোর্ডের আজকে কিছু আমি অ্যাডভান্স সেটিংস দেখাবো। এই অ্যাডভান্স সেটিংগুলো আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। এবং জিবোর্ডের সম্পর্কে বিস্তারিত আরও কয়েকটি ভিডিও আছে, যদি এই ভিডিওগুলো দেখতে চান ওপরে যে আই বাটন আছে আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো, এবং আমার চ্যানেলের ভেতরে গিয়ে এই সম্পর্কে আরও কিছু ভিডিও দেখে নিতে পারেন। আজকে গুগলের যে জিবোর্ড, গুগল কিবোর্ড, এই কিবোর্ডের কিছু অ্যাডভান্স সেটিং দেখিয়ে দেবো যা আপনাদের অনেক উপকার হবে। চলুন শুরু করি। আমরা যখন মোবাইলে, যখন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বিল্ট ইন এই সফটওয়্যারটা দেওয়া থাকে, এবং এই সফটওয়্যারটা যখন দেওয়া থাকে আপনি দেখবেন আপনার হোম স্ক্রিনে এই সফটওয়্যারটা খুঁজে পান না। এই হোম স্ক্রিনে এই সফটওয়্যারটা কীভাবে আনবেন, এর জন্য আনার জন্য আপনার ওপরে থ্রি ডট ওপরে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবেন। সে ওপরেও সেটিংসে ক্লিক করতে পারেন বা এখানে যে হোম স্ক্রিনে যে সেটিংস আছে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। তারপর একটু নিচের দিকে দেখুন, একটু খুঁজে বের করতে হবে যে কিবোর্ড এবং ল্যাঙ্গুয়েজ কোথায় এই অপশনটি আছে। এক একটি মোবাইলে এক এক জায়গায় এই অপশনগুলো থাকে। দেখেন জেনারেল ম্যানেজমেন্ট, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড, এখানে এই অপশনটা আছে, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখুন আসে হচ্ছে জিবোর্ড সেটিং, জিবোর্ড সেটিংসের উপরে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস আছে। আজকে আপনাদেরকে এই অ্যাডভান্স সেটিংগুলো দেখিয়ে দেব। আমার অলরেডি সব অন করা আছে, আমি এগুলো সব অফ করে দিলাম এবং আপনাদেরকে বুঝিয়ে বলছি এটাতে কোনটাতে আসলে কি কাজ লাগে। জিবোর্ডের অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন শেয়ার ইউজেস স্ট্যাটিক্স, অটোমেটিকলি সেন্ড কিবোর্ড ইউজেস স্ট্যাটিক্স টু গুগল। আপনি যখন আপনি কোনো কিবোর্ড ইউজ করেন, এই কিবোর্ডের ডাটাগুলো অটোমেটিকলি গুগলের কাছে যাওয়ার জন্য এটা অন করে দেবেন। এটা অন করলে সুবিধা হলো আপনি কি টাইপের ভাবে সার্চ করেন গুগল বুঝতে পারবে, এবং তার ডাটা সেভ করার মাধ্যমে এবং সহজে সে বুঝতে পারবে। আপনি এভাবে এটা ইউজ করলে আপনার জন্য খুব ইজি। পার্সোনালাইজেশন, অ্যাডাপ্ট কিবোর্ড টু ইউর টাইপ অ্যান্ড ভয়েস ইউজ প্যাটার্ন, এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার ভয়েস এবং ইউজেস এ প্যাটার্ন। অ্যাডাপ্ট জিবোর্ড টু ইউর টাইপ অ্যান্ড ভয়েস টাইপ ইউজেস প্যাটার্ন, এটা হলো যে আপনি যেভাবে কথা বলেন, কারণ আমরা বাঙালি এবং প্রত্যেকটা যারা যে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে তারা খেয়াল করবেন তাদের নিজস্ব কথা বলার একটি স্টাইল আছে এবং সেই স্টাইলে কথা বলে, এবং এটা ব্যক্তি বিশেষে প্রত্যেকটার কথা ভেরিয়েশন থাকে। এই ভেরিয়েশনগুলো গুগল বোঝার জন্য এটা যদি আপনি অন করে রাখেন গুগল তাহলে বুঝতে পারবে আপনি এভাবে কথা বলেন, তাহলে ও খুব সহজেই আপনার এইগুলা তার কিবোর্ডে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন। যখন আপনি ভয়েসে কথা বলেন এবং অটোমেটিকলি লেখা হয় তখন ও কিন্তু অ্যানালাইসিস করে বুঝতে পারে যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের স্পেলিংটা কেমন, এগুলো খুব সহজে বুঝতে পারে, তাই এটা অন করে রাখবেন। ইমপ্রুভ ভয়েস এন্ড টাইপিং ফর অল ইউজিং ডাটা সেভ অন ইওর ডিভাইস, এটা যদি অন করে রাখেন, এটা অন করে রাখলে এটা জিবোর্ড অটোমেটিকলি নিয়ে নেবে, নেওয়ার পরে ডাটা নিয়ে তারা অ্যানালাইসিস করতে পারবে। এটা বলতেছে যে আপনার ফোনে যা আছে সব ডাটা তারা সেভ করে রাখতে পারবে। তার নিচে দেখুন লেখা আছে ডিলেট লার্ন ওয়ার্ডস অ্যান্ড ডাটা ডাটা, এটা হচ্ছে এমন যে আপনি এগুলো অনেক আগে থেকে অন করে রেখেছেন, আপনার মনে হলো আপনি এই ডাটাগুলো আপনি গুগলকে দেবেন না, তাহলে খুব সহজেই আপনি এই ডাটাগুলো তাদের সার্ভার থেকে ডিলেট করে দিতে পারেন। এই জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপরে যে সংখ্যাগুলো আছে 01 0116 দিয়ে ওকে তে ক্লিক দিলে মানে ওপরে একটা সংখ্যা আসবে, ওই সংখ্যাটা দিয়ে নিচে দেবেন, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলে সহজে এই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি না যে আমার ডাটাগুলো ডিলিট করে দিতে গুগল এর কাছে যাক, কারণ গুগলের কাছে গেলে আমার জিবোর্ডটা ইমপ্রুভমেন্ট হবে। এভাবে আপনি খুব সহজেই এই ডাটাগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এর আগে আমি যেটা বলছিলাম যে খুব সহজেই আপনি আপনার হোম স্ক্রিনে এটা কিভাবে অ্যাড করবেন, এর আগে এই অপশনটা ছিল, আমি একটু আগে যে আপডেট করছি, আপডেট করার
ফলে এটা হোম স্ক্রিনে নেওয়ার অপশনটা অলরেডি এখান থেকে চলে গেছে। যদিও এটা কোনো সংস্কার, আপনার হোম স্ক্রিনে নেওয়ার যে অপশনটা ছিল এখন এটা নাই, এটা আসলে আপডেট করার মাধ্যমে এটা আপনি খুব সহজে মনে যেতে পারবেন। এই জন্য আপনাকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড, ল্যাঙ্গুয়েজ এবং কিবোর্ড এই অপশনে ঢুকলেই আপনার জিবোর্ডের সেটিংগুলো এখানে ঢোকানো আছে, আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। যেহেতু এটা এটা গুগলের প্রোডাক্ট, গুগল তার অ্যান্ড্রয়েডের ভেতরে জিবোর্ডটা বিলিট করে দিয়েছে। এভাবে আপনারা আপনারা গুগলের জিবোর্ড অ্যাডভান্স সেটিংগুলো এখান থেকে অন করে দিতে পারেন। অন করে দিলে আপনার যে কিবোর্ড আছে এটার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এই টাইপের যদি ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই টাইপের ভিডিও আপ করা হয়। তার আগে একটি কথা, আমি ইউটিউব অ্যানালিটিক্সে দেখেছি যে যারা আমার এই চ্যানেল দেখেন অধিকাংশ আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন না। যদি আপনারা এই টাইপের ভিডিও পেতে চান এবং আমার চ্যানেলের নোটিফিকেশন পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, আর কমেন্টস এবং লাইক দেওয়ার মাধ্যমে আমাকে একটু উৎসাহ দেবেন, তাহলে আমি ভিডিও করার মোটিভেশন পাবো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।